আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। যার হায়াত আছে তার মউত আছে, বলেন যার হায়াত আছে, যার মউত নাই, যিনি সব সময় ছিলেন আছেন থাকবেন, তিনি একমাত্র কে? আল্লাহ ছাড়া সব ধ্বংসশীল। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব ধ্বংসশীল, আজকে আছে একদিন সব নাই হয়ে যাবে, নো হয়ে যাবে, শুধু ইয়েস শুধু থাকবেন কে? আরেক জায়গায় আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীর মধ্যে যা আছে সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যিনি থাকবেন তিনি কে? এমন কি মালাকুল মউত, যেই ফেরেশতা মানুষের রূহ কবজ করে সেই মালাকুল মউতেরও কিন্তু একদিন মৃত্যু হবে, মালাকুল মউতও একদিন থাকবে না। পৃথিবীর মধ্যে নাস্তিক আছে কি নাই? নাস্তিক যারা আল্লাহ মানে না, রসুল মানে না, পরকাল বিশ্বাস করে না, এরাও কিন্তু মউতকে বিশ্বাস করে। নাস্তিকরা মউতকে কি করে? বিশ্বাস করে। ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল, অবশ্যই মানুষকে মৃত্যুবরণ মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। দুনিয়ার মধ্যে মানুষ বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে, অনেকেই চোর ডাকাত থেকে বাঁচার জন্য মজবুত প্রাসাদ বিল্ডিং তৈরি করে, গেটের পর গেট, তালার পর তালা, দেখা যায় সারা রাত ডাকাতরা গড় ডাকাতি করার জন্য স্ট্রাগল যুদ্ধ চালিয়েছে, মেহনত করেছে, গেট সব ভাঙতে ভাঙতে সকাল হয়ে গেছে, মজবুত প্রাসাদ মজবুত বিল্ডিং এর মাধ্যমে মানুষ ডাকাত থেকে বিভিন্ন অনিষ্টা থেকে কি করতে পারে? বাঁচতে পারে। বিশাল প্রাসাদ সব দিক দিয়ে বন্ধ করে ভিতর থেকে মৃত্যুর হাত থেকে বাঁচার কোন উপায় আছে? আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যত সুউচ্চ মজবুত প্রাসাদ দুর্গে থাকো না কেন, সময় মতো সেখানে মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। মুসলমান বন্ধুরা আমার, তাহলে পরিষ্কার, পৃথিবীর ভিতরে মজবুত দুর্গ তৈরি করে, সুউচ্চ প্রাসাদ বিল্ডিং তৈরি করে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? দুই নাম্বার, মানুষ পলায়ন করো অনেক সময় বাঁচতে পারে। এক সরকারের আমলে যারা দুর্নীতি করে, যখন সরকার চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় অনেকেই দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে বাঁচার জন্য, পলায়ন করে অনেক সময় বাঁচতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে পলায়ন করে পৃথিবীর ভিতরে কেউ বাঁচতে পারবে নাকি? আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলেন হে নবী পৃথিবীর মানুষকে পরিষ্কার করে দেন, মৃত্যুর হাত থেকে তোমরা যেখানে পলায়ন করো নাকি, মৃত্যু অবশ্যই সময় মতো তোমার সাথে সাক্ষাৎ করবে। মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় আছে নাকি? মরণের ভয়ে পালাও যদি মরণ তোমায় লইবে গিরি, মরণের ভয়ে পালাও যদি মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি সেই মহারোগের চিকিৎসক নেই নেই সে ওষুধ জগতে কুজিয়া কাতর হইলে কি হবে পারিবে না কেউ তারে ফিরাতে পলায়ন করে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় আছে তিন নম্বর মানুষ অনেক সময় প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য ঘুষের আদান প্রদান করে ঘুষের লেনদেন করে ঘুষের মাধ্যমে বাঁচে কথা ঠিক কিনা কিন্তু মালাকুল মউত থেকে ঘুষের মাধ্যমে বাঁচার কোনো কায়দা আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ويفعلون ما يؤمرون আল্লাহর ফেরেশতারা আল্লাহর কোন হুকুমের বিন্দু মাত্র নাফরমানি করে না যেই ফেরেশতাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতা হুবহু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এই কথা পরিষ্কার প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী পৃথিবীর ভিতরে প্রেসিডেন্ট থেকে শুরু করে চকিদার পর্যন্ত মালিক থেকে শুরু করে বাড়াটিয়া পর্যন্ত কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ অবশ্যই করতে হবে মনে রাখবেন পৃথিবীর ভিতরে মানুষের চাল চলন যেমন হবে তার মৃত্যুর অবস্থাও কিন্তু ঠিক তেমন হবে দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর বিধান রসুলের তরিকা মেনে চলেই তাদের মৃত্যু হবে একরকম আর যারা আল্লাহর বিধান মতো চলে না যারা আবু জাহাল আবু লাহাবের নিয়ম মতো চলে রসুলুল্লাহর তরিকা যারা ফলো করে না বিনে শয়তানের তরিকা যারা ফলো করে তাদের মৃত্যুর অবস্থা হবে কিন্তু আর একরকম তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুসলিমিন ইরশাদ করেছেন কোন ঈমানদার মুমিন যারা রাসূলের তরিকা মতে জীবন যাপন করেছে আল্লাহর বিধান মতো চলেছে তাদের যখন মৃত্যুর সময় হবে আল্লাহর পক্ষ থেকে নাযালা আলাইহি মালায়েকাতুম মিনাস সামা আসমান থেকে তার জন্য ফেরেশতা অবতরণ করবে ফেরেশতা আসবে ইমানদারের রুহ কবজ করার জন্য যেই ফেরেশতারা আসবে তাদের চেহারা হবে বিজুল ওয়ুজুহি কাআন্না ওয়ুজুহাহুম আশ-শামসু নবী দিয়ে ইরশাদ করেছেন তারা সুন্দর চেহারার অধিকারী হবে তাদের চেহারা সূর্যের মতো চকচক করবে সুবহানাল্লাহ সুন্দর চেহারাধারী আল্লাহর নূরানি ফেরেশতারা আসবে ইমানদার মুমিনের রুহ কবজ করার জন্য নবীজি বলেন মাআহুম কাফনুম মিন আকফালিল জান্নাহ তাদের সাথে জান্নাতের কাফনের কাপড় থাকবে ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ এবং জান্নাত থেকে তারা সুগ্রাণ সাথে নিয়ে আসবে ইমানদার থেকে অনেক দূরে মাদ্দা বসরিহি এক চুকের পথ পর্যন্ত তারা দূরে বসে থাকবে মানে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহর নূরানি ফেরেশতারা মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমানদার মুমিন মুসলমান যার সাথে আল্লাহর সাথে ভালো কানেকশন সম্পর্ক রয়েছে তাকে জান্নাতের সুসংবাদ দিবে এবং তাকে আশ্বাস দিবে জান্নাতের সুসংবাদ যখন তাকে দিবে ওই ইমানদারের রুহটা শরীর থেকে বের হওয়ার জন্য ছটফট করবে ওই ইমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট করবে মুসলমান বন্ধুরা আমার
ফেরেশতা ওই ঈমানদারের রূহকে সম্বোধন করে বলবে ইরজিই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার মালাকুল মউত যখনই পবিত্র আত্মাকে সম্বোধন করবে সম্বোধন করে বলবে তোমার রবের সন্তুষ্টির দিকে চলে আসো তখন রূহটা বের হওয়ার জন্য ছটফট করবে ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যাবে খরমা রোজে কাজি মনজিলে বৈরা বেরওয়াম খরমা রোজে কাজি মনজিলে বৈরা বেরওয়াম রাহতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম রাহতে যা তলবম ওয়াজফায়ে জানা বেরওয়াম মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী ইরশাদ করেছেন ঈমানদারের রূহটা কতই না সহজভাবে শরীর থেকে বের হয়ে যাবে একটা পাত্র থেকে একটা গ্লাস থেকে যদি গ্লাস উপুট করা হয় পানি যেমন পানির ফোঁটা যেমন খুব সহজে পাত্র থেকে পড়ে যায় ঠিক তেমনি ভাবে ঈমানদারের শরীর থেকে তার রূহটা বের হয়ে যাবে সুবহানাল্লাহ ওই মুহূর্তে ঈমানদারের মুখ থেকে মুস্কি হাসি চলে আসবে ঈমানদারের চেহারাটা আল্লাহু আকবার মুনাওয়ার নূরানি হয়ে যাবে ডক্টর ইকবাল কতই না সুন্দর করে বলেছেন নিশানে মর দে মুমিন বাহাত গোয়াম নিশানে মর দে মুমিন বাহাত গোয়াম চুমুর গায়দ তাবাসসুম বর লবে ওস চুমুর গায়দ তাবাসসুম বর লবে ওস ঈমানদারের নিশানাটি বলতেছি বাই তোদের তরে ঈমানদারের নিশানাটি বলতেছি বাই তোদের তরে মরণকালে হেসে মুখে মরণকে যে বরণ করে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে মুসলমান বন্ধুরা আমার ঈমানদারের মৃত্যু কতই না সুন্দর হবে কিন্তু একজন কাফেরের যখন মৃত্যুর সময় চলে আসবে যে আল্লাহর রাসূলের তরিকা ফলো করে নাই আবু জাহাল আবু লাহাবের তরিকা মতো জীবন যাপন করেছে তার মৃত্যুর সময় যখন চলে আসবে তার রূহ কবজ করার জন্য যেই ফেরেশতারা আসবে সুদুল বুজুহি তাদের চেহারা হবে একেবারে কৃষ্ণ একেবারে কালো ভয়ঙ্কর হবে দেখলেই ভয় লাগে এরকম ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে ওই বেঈমানকে উদ্দেশ্য করে তার রূহকে বলবে আইয়াতুহাল নাফসুল খবীসা ইরজিই ইলা সখতিম মিনাল্লাহি ওয়া গাযাবিহি হে হে নাফাক কলুষ আত্মা আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো মুসলমান বন্ধুরা আমার রূহটা শরীর থেকে বের হতে চাইবে না পুরা রন্ধ্রে রন্ধ্রে রূহটা চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালাউ তারা إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم কতই না ভয়ঙ্কর হবে বেঈমানের সকরাতুল মউত আল্লাহর ফেরেশতারা তার দিকে হাত প্রসারিত করবে প্রসারিত করে বলবে তোমার রূহটা শরীর থেকে বের করে দাও আজকের দিন হলো তোমার জন্য লাঞ্ছনার দিন তোমার বেইজ্জতির দিন আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেছেন ওয়ালাউ তারা আল্লাহ বলেন ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারাহুম আল্লাহর ফেরেশতারা বেঈমানকে সামনে পিছনে মারতে মারতে তার রূহটা বের করবে মুসলমান বন্ধুরা আমার
তাহলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর রাসূলের তরিকা মতে চলবে তাদের মৃত্যু হবে কতই না চমৎকার আর যারা আবু জাহল আবু লাহাবের তরিকা মতে চলবে তাদের মৃত্যুর অবস্থা হবে কতই না ভয়ঙ্কর মৃত্যুর অবস্থা কিন্তু এক রকম হবে না যখন কবরের মধ্যে রাখা হবে তখনও কিন্তু অবস্থা এক রকম হবে না ইমানদারকে যখন কবরের মধ্যে রাখা হবে মুনকানদকির প্রশ্ন করবে আমার রব্বুকাম ইমানদার সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ যখন জিজ্ঞাসা করা হবে মা দীনুকা তোমার দিন কি ধর্ম কি তখন বলবে দিন ইল ইসলাম আমার দিন হলো ইসলাম যখন জিজ্ঞাসা করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম বা মান নবিয়ুকা তোমার নবীকে সাথে সাথে ঈমানদার বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমান থেকে আওয়াজ দেওয়া হবে আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে ফা আফরিশুহু মিনাল জান্নাহ জান্নাত থেকে তার জন্য বিছানা বিছায়া দাও ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ এবং জান্নাতের সাথে তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দাও মুসলমান বন্ধুরা আমার নাফরমান বেঈমান ফুজ্জার যখন তাকে কবরের মধ্যে রাখা হবে তখন মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসা করবে আমার রব্বুকা তোমার রবকে তখন সেই বলবে হা হা লা আদরি হারে আমি তো জানি না দুই নম্বরে জিজ্ঞাসা করা হবে মা দীনুকা তোমার দিন কি তখনও সেই বলবে হা হা লা আদরি তিন নম্বরে জিজ্ঞাসা করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তখনও সেই বলবে হা হা লা আদরি প্রশ্নের উত্তর দিতে পারবে না আসমান থেকে আওয়াজ আসবে কাযাবা আব্দি এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে তখন বলা হবে আফরিশুহু মিনান নারি জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ওয়া আলবিসুহু মিনান নারি এবং জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলান নারি জাহান্নামের দিকে তার জন্য দরজা খুলে দাও হাদিস শরীফের মধ্যে আসছে তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবে এক পাশের হাড়গুলো আরেক পাশের মধ্যে ঢুকে যাবে মুসলমান বন্ধুরা আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী দুনিয়ার মধ্যে মানুষের চালচলন যেমন হবে তার মৃত্যু তেমন হবে কবরের অবস্থা তেমন হবে মুসলমান বন্ধুরা আমার কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আদালতের সামনে যখন সবাই উপস্থিত হবে তখন আল্লাহ বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন প্রত্যেককে পরিপূর্ণ পুরস্কার পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে দুনিয়ার মধ্যে যারা সৎ কাজ করবে তাদেরকে তার বিনিময় পুরস্কার দেওয়া হবে দুনিয়ার মধ্যে যারা বদ আমল করবে গুনাহের কাজ করবে তাদেরকে সেই মোতাবেক শাস্তি দেওয়া হবে মুসলমান বন্ধুরা আমার আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তফসিরে মজহারের মধ্যে লিখেছেন কেয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের বিচার তিনটা আদালতে হবে এবং এই কথাটা হাদিস শরীফের মধ্যে আছে কেয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের বিচার বলেন কয় আদালতে তিন আদালতে বিচার হবে দুই আদালতে কোনো সুপারিশ চলবে না তিন নম্বর আদালতে শুধুমাত্র সুপারিশ চলবে এক নম্বর হলো যে আদালতে ইমাদের বিচার হবে শিরিকের বিচার হবে সেখানে কোনো সুপারিশ চলবে না যেই ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে সেই সুজা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে দুই নম্বরে যে আদালতে হুকুকুল ইবাদ মানুষের হকের বিচার হবে সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না সেখানে কোনো সুপারিশ চলবে না মানুষের হক অবশ্যই সেখানে আদায় করতে হবে তিন নম্বর যে আদালতে হুকুকুল্লাহ আল্লাহর হকের বিচার হবে শুধুমাত্র সেখানে সুপারিশ চলবে এক নম্বর বিচার হবে শিরকে বলেন ইমানের শিরকের বিচার হবে মুসলমান বন্ধুরা আমার যেই ব্যক্তির মৃত্যু শিরিকের উপর হবে
যেই ব্যক্তি শিরিক থেকে তওবা না করে মারা যাবে ওই ব্যক্তির বিচার যেখানে হবে সেখানে কোনো সুপারিশ চলবে না শিরিক নিয়ে যারা মারা যাবে তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে আল্লাহর কোরআন তো পরিষ্কার করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ maaf করবেন কিন্তু আল্লাহ শিরিক গুনাহ maaf করবে নাকি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক শিরিক ছাড়া যত গুনাহ আছে যাকে চাইবে তাকে maaf করে দিবে কিন্তু শিরিক গুনাহ maaf করবে না الله باك رب العالمين আরেক জায়গার মধ্যে বলেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু আন-নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ বলেন যেই ব্যক্তি শিরিক গুনাহ করবে শিরিকের উপর যার মৌত হবে শিরিক থেকে তওবা করবে না আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন এবং তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দিবেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার ওই মুশরিক শিরিককারী জালেমের জন্য কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল কোন ওলি কোন আলেম কোন শহীদ সুপারিশ করবে না বলেছেন কে মুসলমান বন্ধুরা আমার মুসলিম শরীফের হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী ইরশাদ করেছেন সিনতাদে মুজিবাতানে দুইটা জিনিসকে ওয়াজিব করে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান এক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজিব করি সেটা কি তখন নবীজি বললেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ নবীজি বলেন যেই ব্যক্তি শিরিক গুনাহ করে মারা যাবে ওই শিরিক ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করবে আর যেই ব্যক্তি শিরিক ছাড়া তাওহীদের উপর মারা যাবে তাওহীদ ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করবে সুবহানাল্লাহ শিরিকের সাথে সোজা সম্পর্ক জাহান্নামের সাথে মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে হতে যারা কবিরা গুনাহ করেছে তাদের জন্য আমি নবীর সুপারিশ করব আর এক হাদিসের মধ্যে বলেন ওয়াহিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআন আমার সুপারিশ হলো ওই সব উম্মতের জন্য যেই মারা গেল কিন্তু শিরিক গুনাহ নিয়ে মারা যায় নাই যেই ব্যক্তি শিরিক গুনাহ করে মারা যাবে যার মৌত শিরিকের উপর হবে সেই মুশরিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে মুশরিকের জন্য আল্লাহর নবী কি করবেন না সুপারিশ করবেন মুসলমান বন্ধুরা আবার মনে রাখবেন এই যে আগামী কাল শবে বরাত হাদিসের ভাষায় যাকে বলা হলো লাইলাতুন নিসফি মিন শাবান লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত কতই না গুরুত্বপূর্ণ রাত এই রাতের মধ্যে আল্লাহ পাক সমস্ত মখলুকের গুনাহ maaf করে দিবেন ইল্লা লি মুশরিকিন নাও মুশাহির কিন্তু যারা মুশরিক যারা শিরিক গুনাহকারী শিরিক থেকে যারা তওবা করবে না তাদের গুনাহ আল্লাহ শবে বরাতে maaf করবে না আগামী কাল আগামী রজনী এটা শবে বরাত না আমাদের দেশে অনেকেই আছে শবে বরাতকে নিয়ে বাড়াবাড়ি এবং সাড়াসাড়ি আছে কি নেই অনেকেই বাড়াবাড়ি করে শবে বরাতকে একেবারে হিন্দুদের ফুজার মতো করে ফেলছে আমাদের সমাজে অনেকে আছে কি মুসলমান মনে রাখবেন ইসলাম কোরআন সুন্নাহর মধ্যে যেভাবে আছে সেভাবেই মানতে হবে যতটুকু আছে ততটুকুই মানতে হবে সীমা লঙ্ঘন করা যাবে না এফরাত তফরিত করা যাবে না বাড়াবাড়িও করা যাবে না সাড়াসাড়িও করা আমাদের দেশে বেদাতিরা কিন্তু শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে তারা শবে বরাতের নামাজ পড়ে শবে বরাতের মধ্যে আতশবাজি করে শবে বরাতের মধ্যে দলে দলে মাজারে মাজারে ঘুরে শবে বরাতে হালুয়া রুটির তারা ভন্না বইয়ে দেয় আছে কি নাই
এগুলার সাথে কি সমবরাদের কোনো সম্পর্ক আছে এগুলার সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে মুসলমান বন্ধুরা আমার আমাদের দেশে আরেকটা দল আছে যারা সমবরাদকে অস্বীকার করে এবং বলে সমবরাদ বলতে কোরআন হাদিসের মধ্যে কিছু নাই বলে কি বলে না সমবরাদ এটা হচ্ছে ফারসি শব্দ বলেন তো কি শব্দ ফারসির মধ্যে সব অর্থ রাত সব অর্থ কি সবে বরাত তো ফারসি শব্দ বলেন তো কোরআন হাদিস কি ফারসি না আরবি তো কোরআন হাদিস হলো আরবি আরবি কোরআন হাদিসের মধ্যে আপনি ফারসি সবে বরাত কেমনে পাবেন আমি তাদেরকে জিজ্ঞাসা করি কোরআন হাদিসের মধ্যে তো নামাজ নাই কারণ নামাজ হলো ফারসি শব্দ কোরআন হাদিসের মধ্যে রোজা নাই রোজা হলো ফারসি শব্দ কোরআন হাদিসের মধ্যে নামাজ নাই নামাজ বলতে যেটা বোঝাই সালাত কোরআন হাদিসের মধ্যে সালাত আছে কোরআন হাদিসের মধ্যে রোজা নাই রোজা বলতে আরবের মধ্যে বলা হয় সিয়াম কোরআন হাদিসের মধ্যে সিয়াম আছে ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্যে শবে বরাত নাই শবে বরাত বলতে যেটা বোঝাই লাইলাতুন নিসফে মিন শাবান শাবানের মধ্য রজনী কোরআন হাদিসের মধ্যে সেটা আছে গাই রাখা লটকাই রাখা একই কথা চট্টগ্রামের ফানি নোয়াখালের হানি বেশ কম আছে একই কথা মুসলমান বন্ধুরা আমার হাদিসের বিশুদ্ধতম ছয়টি কিতাব বলেন কয়টা বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাঈ শরীফ ইবনে মাজাহ সহিহ সিত্তার ছয়টি হাদিসের বিশুদ্ধতম কিতাবের ভিতরে দুইটা কিতাব তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ এই দুইটা কিতাবের মধ্যে সবে বরাতের ফজিলতের উপর হাদিস আসছে সুবহানাল্লাহ এবং সহিহ সিত্তার এই দুই কিতাব সারা সহি ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের কিতাবে সবে বরাতের উপর কি আসছে হাদিস আসছে আমাদের দেশে যারা সবে বরাতকে অস্বীকার করে লামা জাহাবি এদের টপ লেভেলের ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু সবে বরাতের হাদিস যে সহি লামা জাহাবিদের গুরু ইমাম যারা তারাও কিন্তু স্বীকার করেছে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই লিখেছেন তিনি বলেন সবে বরাতের বিশুদ্ধ হাদিস আছে এবং তিনি বলেন আটজন বড় বড় সাহাবী থেকে সবে বরাতের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত বলেন কয়জন আটজন সাহাবী থেকে এক নম্বর হযরতে মুআয ইবনে জাবাল দুই নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে আমর তিন নম্বর হযরতে আউফ ইবনে মালিক চার নম্বর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচ নম্বর আবু সালামা আল খাসানি ছয় নম্বর আবু মুসা আল আশআরি সাত নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাত নম্বর আট নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন থেকে আটজন বড় বড় সাহাবী থেকে সবে বরাতের হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত এই কথা কি আমরা বলেছি নাকি লামজাহাবের ইমাম নাসিরউদ্দিন আলবানি বলেছে অতএব সবে বরাতের ফজিলতকে অস্বীকার করার কোন সুযোগ নেই সবে বরাতের ফজিলতকে অস্বীকার করা মানে বিশুদ্ধ এবং সহি হাদিসকে অস্বীকার করা অতএব সবে বরাত নিয়ে বাড়াবাড়ি সাড়াসাড়ি দুইটাই সীমা লঙ্ঘন বাড়াবাড়িও করা যাবে না সাড়াসাড়িও মুসলমান বন্ধুরা আমার এই দেশে বরাতের হাদিসের মধ্যে পরিষ্কার আসছে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহ লায়াত্তালিউ ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফা মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন লাইলাতুন নিসফা মিন শাবান শাবানের মধ্য রজনীতে শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকের দিকে মুতাওয়াজ্জু হন মনোনিবেশ করেন ফায়াগফিরু লিজামিই খালকিহি সমস্ত মখলুকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয় ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন কিন্তু দুই ব্যক্তি যেই ব্যক্তি মুশরিক যার সাথে শিরিকের সাথে সম্পর্ক আছে তার গুনাহ মাফ করেন না দুই নম্বর মুশাহিন যেই ব্যক্তি হিংসা বিদ্বেষ পোষণকারী তার গুনাহ আল্লাহ সবে বরাতে মাফ করেন না
মুশরিকের গুনাহ মাফ নাই আমাদের সমাজে এখন শিরক গুনাহ কম না বেশি বলেন শিরক গুনাহ কম না বেশি মুসলমান বন্ধুরা আমার আমাদের সমাজে শুধু সাধারণ মানুষ শিরক করে না সাধারণ মানুষেরা যাদের সাথে দরগার সাথে মাজারের সাথে সম্পর্ক যারা নিজেদেরকে ولي এবং রাসূলের আশিক দাবি করে এদের টপ লেভেলের বড় বড় আলেমরা পর্যন্ত আজকে শিরক গুনার মধ্যে লিপ্ত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন চট্টগ্রামের এক ভাইরাল বক্তা কি বক্তা নামটা আমি নিলাম না সবাই জানেন এখানে আশেপাশে বিভিন্ন মাহফিলের মধ্যে আসে সেই বক্তা এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এসএসসি কিছু পরীক্ষার্থীকে মাজারের মধ্যে নিয়ে তখন মাজারওয়ালাকে বলতেছে বাবাজান কেবলা সামনে এদের পরীক্ষা এদেরকে একটু মার্জনা করে দিও মাফ করে দিও তারপরে পরীক্ষার মধ্যে পাস করায় দিও নাউজুবিল্লাহ বলবেন না মুসলমান বন্ধুরা আমার এই যে মার্জনা করা ভুল ত্রুটি গুনাহ সমূহ মাফ করা এই কাজটা যিনি করতে পারেন তিনি কে আল্লাহর নবী সব সময় আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করেছেন বুখারী শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده নবীজি আল্লাহর নামে শপথ করে বলেছেন ইন্নি লাস্তাগফির আল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি اكثر من 70 مره নবীজি বলেন আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারের চেয়ে বেশি তওবা ইস্তেগফার করে গুনাহ মাফ চাই আরে হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ইস্তেগফার করো ফা ইন্নি আতুবু ফিল ইয়াউমি 100 মাররা আমি নবী প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডেইলি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চায় আর এই ভন্ড বেদাতি মাজারের মধ্যে গিয়ে বলতেছে বাবাজান কেবলা এদের আপনি গুনাহ টুনাহ মাফ করে দিয়ে এটা কি শিরক কিনা সম্পূর্ণ শিরক কোরআন হাদিসকে সামনে রাখেন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে প্রতিদিন বারবার ট্রেনিং দিচ্ছে কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হুকুমাবুত রহমান রহিম আমরা শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই কোন মুসলমানকে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন নিজের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন তুমি কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে ওয়াইদাস্তানদা ফাস্তাইন বিল্লাহ কোন সাহায্য দরকার হলে সাহায্য চাইবে কার কাছে যারা আল্লাহ জানা গায়রুল্লাহর কাছে কিছু চায় আল্লাহর কোরআন বলেছে ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে পৃথিবীর ভিতরে তারা হলো সবচেয়ে পদভ্রষ্ট এবং গোমরা যেই ব্যক্তি নিজে গোমরা সেই মানুষকে পথ দেখাবে কেমনে অন্ধ কি অন্য কাউকে পথ দেখাইতে পারে তো এদের ভাইরাল বক্তার যদি এই অবস্থা হয় তাহলে যারা শ্রোতা যারা কর্মী তাদের কি অবস্থা হবে আল্লাহই জানে আল্লাহ সকলকে সহি বুঝদান করুন মুসলমান বন্ধুরা আমার লাইলাতুন নিসফ মিন শাবান সময় বরাতে আল্লাহ পাক সমস্ত মখলুকের গুনাহ মাফ করে দিবেন কিন্তু যারা মুশরিক
যাদের সাথে শিরিকের সম্পর্ক আছে মুশরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না অবশ্যই শিরিক থেকে তওবা করে শিরিক থেকে পরিপূর্ণ ফিরে এসে তারপরে আল্লাহর কাছে তওবা করলে মাফ করে দিবেন দুই নম্বর মুসাহিব যারা হিংসা বিদ্বেষ পোষণকারী তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না আমাদের সমাজে হিংসা বিদ্বেষ পোষণকারী কম না বেশি সব মানুষের ভিতরে হিংসা কিছু না কিছু আছে কি নাই মহিলাদের ভিতরে মনে হয় হিংসা মোটেও নাই নাকি আরো বেশি আছে মুসলমান বন্ধুরা আমার হিংসা কতই না মারাত্মক বস্তু আল্লাহর নবী ইরশাদ করেছেন হিংসা হলো ঈমানের সাথে সাংঘর্ষিক যেই ব্যক্তির কলবের ভিতরে ঈমান আছে তার ভিতরে হিংসা থাকতে পারে না আর হিংসুকের কলবের ভিতরে সত্যিকারের ঈমান থাকতে পারে না আল্লাহর নবী ইরশাদ করেছেন সহিহ ইবনে হিব্বানের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع في جوف عبد مؤمن الايمان والحسد نبي دي ارشاد করেছেন একজন ইমানদার বান্দার অন্তরের ভিতরে ঈমান এবং হিংসা একসাথে একত্রিত হতে পারে না তাহলে হিংসা ঈমানকে ধ্বংস করে দেয় মুসলমান হিংসা দ্বীনকে ধ্বংস করে দেয় তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم دب اليكم داء الامم قبلكم الحسد والبغض هي الحالقه لا اقول تحلق الشعر ولكن تحلق الدين আল্লাহর নবী ইরশাদ করেছেন উম্মত তোমাদের পূর্ববর্তী উম্মতের একটা রোগ ব্যাধি তোমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে তোমাদের মধ্যে ঢুকে গেছে সেটা হলো আল হাসাদ ওয়াল বাগজ হিংসা এবং বিদ্বেষ নবীজি বলেন হিয়াল হালাকাত হিংসা এবং বিদ্বেষ হলো মুন্ডনকারী কি করে মুন্ডনকারী কুরকুর যেটা আসি ফেলে যেটা কি করে নবীজি বলেন লা আকুলু তাহলিকু শারা আমি কিন্তু বলি না যে হিংসা বিদ্বেষ মানুষের চুল আছে মানুষের চুল পশম মুন্ডায় আমি সেটা বলি না ولكن تحلق الدين هنشا بدر زر بدر تكبي تار دين كبر غنات تكاسي في البي تيرمي دي شايف الحديث تكبر اشكار هنشا بدر مانوشر دين كدوم شكر মুসলমান বন্ধুরা আমার আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন হিংসা বিদ্বেষ মানুষের নেক আমল মানুষের সওয়াব গুলিকে ধ্বংস করে দেয় قال رسول الله صلى الله عليه وسلم اياك والحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب নবী দিয়ে ইরশাদ করেছেন উম্মত হিংসা থেকে তোমরা দূরে থাকো হিংসা থেকে বেঁচে থাকো ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কেননা হিংসা নেক আমলগুলোকে খেয়ে ধ্বংস করে দেয় কামা তাকুলুন নারুল হাতব যেই রকম আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে খেয়ে ধ্বংস করে দেয় তাহলে মুসলমান পরিষ্কার হিংসা মানুষের ঈমান ধ্বংস করে হিংসা বিদ্বেষ মানুষের দ্বীনকে ধ্বংস করে হিংসা বিদ্বেষ মানুষের নেক আমল সওয়াবকে ধ্বংস করে দেয় তাহলে হিংসা বিদ্বেষ এটাকে ছোট গুনাহ না বড় গুনাহ এটাকে সহজ রোগ নাকি বড় রোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা রাহাতা লিহাসুদিন যেই ব্যক্তি হিংসুক তার কোনো শান্তি নাই হিংসুক সব সময় অশান্তির ভিতরে থাকবে হিংসুক সব সময় কোথায় থাকবে মুসলমান বন্ধুরা আমার হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ হাসিদু আদুউ নিউমাতি হিংসুক লোক হচ্ছে আমার নিয়ামতের দুশমন আল্লাহ বলেছেন হিংসুক ব্যক্তি কার নিয়ামতের দুশমন আল্লাহর নিয়ামতের দুশমন মুতাসাখিতুল লিকাযাই আল্লাহ বলেন হিংসুক ব্যক্তি আমার ফয়সালার উপরে সেই অসন্তুষ্ট আমার ফয়সালার উপরে সেই অসন্তুষ্ট গায়রু রাজিন বিকসমি বাইনা ইবাদি আমার বান্দাদের মধ্যখানে আমি যেই বন্টন করে দিলাম সেই বন্টনের উপরে হিংসুক ব্যক্তি রাজি নয় কারণ যেই হিংসুক সেই আরেকজনের উন্নতি দেখতে পারে না আরেকজনের টাকা পয়সা অর্থ সম্পদ আরেকজনের ক্ষমতা আরেকজনের নাম সুনাম
সেই সহ্য করতে পারে না আল্লাহ বলেন এই সব তো আমার নিয়ামত সব তো আমার তাকদীরি ফয়সালা সব তো আমার সিদ্ধান্ত তো এগুলোর উপরে হিংসা করা মানে আমার সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হওয়া এগুলোর উপরে হিংসা করা মানে আমার নিয়ামতের সাথে দুশমনি মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা তুআদু নিআমাল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে তোমরা দুশমনী করবা না জিজ্ঞাসা করা হলো মান্নুহাদি নিআমাল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে কোন ব্যক্তি আবার দুশমনী করবে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাযীনা ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাক নিজ ফজলে নিজ করমে নিজ অনুগ্রহে মানুষদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের উপর যারা হিংসা করে তারা আল্লাহর নিয়ামতের উপর দুশমনী করে হিংসা মারাত্মক রূপ মারাত্মক বিধি অন্তর থেকে হিংসা বের করতে হবে সুলতানুল আরিফিন হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেছেন আযা হাসাদা আও ولت دل را پاک دار از حسد اول تو دل را پاک دار خیشتن را بعد از مومن شمار اگه انتر کے ہنگ شدے کے پاک کرو تر فرنیزے کے ایمان در حشب گند کرو اگه انتر دے کے ہنگ شا بیر کرو ہنگ شا مکتو انتر اگه گٹن کرو بعد از مومن شمار অতপর নিজেকে ইমানদার হিসেবে তুমি গণ্য করতে পারো মুসলমান বন্ধুরা আমার সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট সাহাবায়ে কেরাম আল্লাহর উপর সন্তুষ্ট কারণটা হলো সাহাবায়ে কেরামের ভিতরে কোনো হিংসা ছিল না সাহাবায়ে কেরাম নিজে নাকে আরেকজন বাইয়ের খানার ব্যবস্থা করেছেন সাহাবায়ে কেরামের জীবনের ভিতরে আসছে আল্লাহ কোরআনে বলেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা নিজের জরুরত আছে একটা জিনিস তার নিজের জরুরত কিন্তু আরেক ভাইয়ের যখন জরুরত দেখছে নিজের জরুরতের উপরে আরেক ভাইয়ের জরুরতকে প্রাধান্য দিয়েছেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার কিতাবের ভিতরে ঘটনা আসছে ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ইয়ারমুক যুদ্ধ হযরতে আবু জাহাম বিন হুযাইফা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবী তিনি বলেন আমি জিহাদের মধ্যে অংশ গ্রহণ করতে পারি নাই কিন্তু আমার সাসাদু ভাই ইয়ারমুক যুদ্ধে অংশ গ্রহণ করেছে যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছে আমি এক গ্লাস পানি নিয়ে জিহাদের ময়দানে গেলাম আমার সাসাদু ভাইকে পানি পান করানোর জন্য মুসলমান বলেন তো মৃত্যুর আগে মানুষের পানির পিপাসা কম না বেশি খুবই বেশি পিপাসা লাগে আবু জাহাম বিন হুযাইফা রাসূলুল্লাহ সাহাবী বলেন পানির গ্লাস নিয়ে সাসাদু ভাইয়ের কাছে গেলাম সে রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে পড়ে আছে তার সামনে যখন পানি নিলাম তার পাশে আরেকজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই পানি করে ডাক দিল পানির দিকে ইশারা করলো আমার সাসাদু ভাই আর পানি পান করে নাই মৃত্যুর আগ মুহূর্তে সেই বলল মনে হয় আমার চেয়ে আমার এই ভাইয়ের পানির প্রয়োজন বেশি তুমি আমার এই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার আবু জাহাম বিন রাসূলুল্লাহ সাহাবী বলেন দ্বিতীয় ব্যক্তির কাছে পানির গ্লাস নিয়ে গেলাম সেই পানি পান করবে ঠিক এই মুহূর্তে তার পাশ থেকে তৃতীয় আরেক ব্যক্তি পানির দিকে ইশারা করল দ্বিতীয় ব্যক্তি পানি পান করে নাই সেই বলল মনে হয় আমার চেয়ে এই ভাইয়ের পানির পিপাসা বেশি তার দরকার বেশি তার কাছে নিয়ে যাও এরপরে তার কাছে পানি নিয়ে গেলাম চতুর্থ আরেক ব্যক্তি ইশারা করল পানি করে তৃতীয় ব্যক্তি পানি পান করে নাই সেই বলল মনে হয় এই ভাইয়ের পানির পিপাসা বেশি তার কাছে নিয়ে যাও আবু জাহাম বিন হুযাইফা বলেন চতুর্থ ব্যক্তির কাছে পানি নিয়ে গেলাম দেখলাম সেই মারা গেছে শহীদ হয়ে গেছে পানি পান করতে পারে নাই
প্রথম ব্যক্তির কাছে নিয়ে আসলাম দেখি সেও শহীদ হয়ে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে আসলাম সেও শহীদ হয়ে গেছে তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে আসলাম সেও শহীদ হয়ে গেছে একজন আরেকজনের চিন্তা করতে করতে শাহাদাতের আগ মুহূর্তে কেউ পানি পান করতে পারে না সুবহানাল্লাহ ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলেছেন تم هو آپس میں غضب نہ کہ وہ آپس میں رحیم تم ہو آپس میں غضب نہ کہ وہ آپس میں رحیم تم خطا کار خطا بی وہ خطا پوش کریم تم خطا کار خطا بی وہ خطا پوش کریم تارا چلن دویارا کر تمرا شبائی ہنگ شکزی তারা ছিলেন দয়ারা কর তোমরা সবাই হিংসুকাজী তারা ছিলেন কমাশিলার তোমরা চলো দোষটা খুঁজি তারা ছিলেন কমাশিলার তোমরা চলো দোষটা খুঁজি ডক্টর ইকবাল বলো পৃথিবীর মানুষ তোমরা তো আজকে হিংসুক বিদ্বেষে ভরা সাহাবায়ে কেরাম ছিল আপস মে রহিম পরস্পরের প্রতি তারা ছিল দয়ালু তোমরা মানুষের দোষ তালাশ করো সাহাবায়ে কেরাম মানুষের দোষ গোপন করতেন মানুষের গুণ তালাশ করতেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরা আমার লাইলাতুন নিসফ মিন শাবান সময় বরাতে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ইবাদতের গুনাহ মাফ করবেন ইল্লা লিমুশকিন নাও মুশাহিনিন কিন্তু মুশরিকের গুনাহ মাফ করবেন না দুই নম্বর যারা বিদ্বেষ পোষণকারী তাদের গুনাহ মাফ করবেন না তাহলে বলতেছিলাম কিয়ামতের ময়দানে বিচার হবে তিনটা আদালতে এক নম্বর হলো যেখানে ঈমান এবং শিরিকের বিচার হবে সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না কোনো সুপারিশ চলবে না শিরিক নিয়ে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে দুই নম্বর বিচার হবে হুকুকুল ইবাদ যারা মানুষের হক নষ্ট করেছেন এই হক নষ্টের বিচার জুলুমের বিচার যেখানে হবে সেখানে কোনো সুপারিশ চলবে না মানুষের হক অবশ্যই কিয়ামতের ময়দানে আদায় করতে হবে বলেন কি করতে হবে দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করেছেন কিয়ামতের ময়দানে যার হক তাকে দিতে হবে মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল একদিন বলেন ও সাহাবী আতাদুরুনা মাল মুফলিস গরীব অসহায় নিঃস্বকে তোমরা কি জানো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ المفلس فينا من لا درهم له ولا متاع আমাদের সমাজে গরিব বলা হয় যার কোনো টাকা নাই অর্থ সম্পদ নাই তাকেই তো গরিব বলা হয় নবীজি বললেন না 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 المفلس من امتي من ياتي يوم القيامه بصلاه وصيام وزكاه وياتي قد شتم هذا واكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رسول بولين أمار أمتر مدده نشا شهاي غريب وي بكتي زي قيامتر ميدان نمازر بحر نياش بي زكاة بحر نياش بي روزار بحر نياش بي তার পাশে অভিযোগকারী লাইনে দাঁড়াবে একজন বলবে আল্লাহ কদশাত মাহাজা এই যে হাজে সাহেব গাজী সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব দুনিয়ার মধ্যেই আমাকে গালিগালাজ করেছিল আমার কোনো দোষ ছিল না মান সম্মান নষ্ট করেছে আল্লাহ দুনিয়ার মধ্যে সুখের পানি চেনেছি কিন্তু কোনো বিচার পাই নাই আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আপনি তো আহকামুল হাকিমিন আজকে বিচার দিলাম বিচার করেন তখন আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে যেই তাকে গালি দিয়ে তার সম্মান নষ্ট করেছ আজকে নামাজ থেকে সওয়াব দিয়ে প্রতিদান ও বিনিময় দিয়ে দাও তখন নামাজ দিয়ে দিবে তার নামাজ দিয়ে এ বেহেশতে চলে যাবে আরেকজন বলবে জরব হাজা ক্ষমতা ছিল টাকা ছিল আমাকে অন্যায় ভাবে মেরেছে প্রহার করেছে জেল জুলুম নির্যাতন করেছে আমার কোনো দোষ ছিল না অন্যায় ভাবে করেছে তখন বলবে
বিনিময় দিয়ে দাও তার রোজা দিয়ে জান্নাতে চলে যাবে আরেকজন বলবে আমার মাল কে ছিল চুরি করে ডাকাতি করে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে আল্লাহ বলবে সওয়াব দিয়ে দাও এই ভাবে তার সওয়াব অন্যরা নিতে নিতে সব সওয়াব শেষ এখন অভিযুক্তকারী দাঁড়িয়ে আছে অভিযুক্তকারী তখন বলবে এখন কি করবে সওয়াব তো নাই আর দিবে কি তখন এদেরকে বলবে তোমাদের গুনাহ দিয়ে দাও কি দিয়ে দাও মুসলমান বন্ধুরা আমার হাজী সাহেব সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হয়েছিল তার সওয়াব নিয়ে অন্যরা জান্নাতে চলে যাবে অন্যদের সব গুনাহগুলো তাকে দেওয়া হবে নবীজি বলেন ওই সব গুনাহ সহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সওয়াবের পাহাড় নিয়ে উপস্থিত হবে দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করার কারণে তার সওয়াব নিয়ে অন্যরা জান্নাতে চলে যাবে অন্যদের গুনাহ নিয়ে যাকে জাহান্নামের মধ্যে যেতে হবে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায় ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় নিঃস্বয় সবচেয়ে বড় গরীব সবচেয়ে বড় কি এই জন্য হুকুকুল আবাদ মানুষের হকের বিচার যেখানে হবে সেখানে কোন সুপারিশ চলবে এই জন্য মানুষের হক নষ্ট করবেন না ক্ষমতা আছে তাই বলে মারবেন না মুসলমান একজন শেষ করে দিচ্ছি দশ মিনিটের ভিতরে একজন সাহাবের নাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নাম কি ওসমান হযরত ওসমান ছিলেন গনী গনী মানে হচ্ছে ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর অসংখ্য গোলাম ছিল একদিন এক গোলাম অপরাধ করেছে হযরত ওসমান গোলামকে ডেকে তার কান টেনে দিল কান টানার পরে গোলাম ব্যথা পেয়েছে কান লাল হয়ে গেছে গোলামের জায়গায় গোলাম চলে গেছে হযরত ওসমানের জায়গায় ওসমান চলে গেলেন তখন কিন্তু হযরত ওসমান ছিলেন খলিফাতুল মুসলিমিন পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত ওসমান হযরত ওসমান গোলামকে শাস্তি দেওয়ার পর অন্তরের মধ্যে বই চলে আসছে আহারে আমি যে শাস্তি দিলাম এখানে তিনটা মশালা এক নাম্বার হলো যদি শাস্তি এবং অপরাধ যদি সমান হয় লালাকা ওয়ালা আলাইকা সওয়াব নাই কোনো গুনাহ নাই দুই নাম্বার মশালা হলো যদি অপরাধের চেয়ে যদি শাস্তি কম হয় আমি যে শাস্তি কম দিলাম তা আল্লাহর কাছে পাবো তিন নাম্বার মশালা হলো অপরাধের চেয়ে যদি শাস্তি বেশি হয়ে যায় তাহলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে এখন অপরাধের চেয়ে শাস্তি বেশি হয়েছে কিনা আমি তো জানি না আল্লাহর ভয় আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় এটা তো আল্লাহ মাফ করবে না যতক্ষণ গোলাম মাফ করবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন গোলামকে ডাকলেন বললেন হে গোলাম যদি মাফ করে দিতাম কতই না ভালো হতো আমি তো তোমাকে মাফ করি নাই শাস্তি দিলাম এখন তো আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে আমি যেমন তোমাকে কান টেনে দিছি তুমিও আমার কান টেনে প্রতিশোধ গ্রহণ করে নাও একজন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট গোলাম বলতেছে ইয়া খলিফাতুল মুসলিমিন অসম্ভব আপনি তো হযরত ওসমান জুন্নুরাইন আল্লাহর নবীর দুই মেয়ের জামাতা আপনি তো হলেন দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে দশজন আশারায়ে মুবাশশারা যে দশজনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া জুবাইর ফিল জান্নাহ ওয়া সাদ ফিল জান্নাহ ওয়া সাঈদ ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ যে দশজনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে আপনি তিন নম্বরের জান্নাতে আপনি আমার মনিফ আমি গোলাম আপনি যদি আমার কান কেটেও ফেলেন তারপরও আপনার কান ধরা আমার পক্ষে সম্ভব নয় হযরত ওসমান গোলামকে বাধ্য করলেন এবং বললেন ও গোলাম যদি তুমি আবার কান টেনে দাও তাহলে আমি তোমাকে আজাদ করে দেব স্বাধীন করে দেব সুবহানাল্লাহ গোলাম বাধ্য হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান ধরলেন কান ধরে আঙ্গুল গুড়াই কি গুড়াই আঙ্গুল গোলাম হযরত ওসমান বলে গোলাম আঙ্গুল গুড়াইলে হবে না আমি যেমন কান ধরে টেনে লাল করে দিয়েছি তোমাকেও টেনে লাল করে দিতে হবে গোলাম বাধ্য হয়ে কান টেনে লাল করে দিলেন
হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কিছু ব্যথা পাইলেন অন্তরটা খুশি হয়ে গেল হযরত ওসমান চিৎকার করে বলল ইয়া হাব্বাজা কিসাসুন ফিদ দুনিয়া ওয়ালা কিসাস ফিল আখিরা হে গোলাম কতই না চমৎকার ভালো কাজ করেছো দুনিয়ার মধ্যে বদলা নিয়ে গেছো পরকালে আর বদলা নেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহু আকবার এই জন্য মানুষের হক নষ্ট না করা মানুষের উপর অন্যায় না করো বিচার জুলুম না করো দুনিয়ার মধ্যে জুলুম করলে অন্যায় করলে দুনিয়ার মধ্যে মীমাংসা করে ফেলবেন দুনিয়ার মীমাংসা সহজ পরকালের মীমাংসা কিন্তু কঠিন পরকালের মীমাংসা কি কঠিন এই দেশে সব রাতে তওবার রাত গুনাহ মাফের রাত কিন্তু তওবা সহি হওয়ার জন্য শর্ত আছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন গুনাহ থেকে তওবা তওবা খালিস নিকুত তওবা হওয়ার জন্য শর্ত আছে কয়টা চারটা এক নাম্বার আইয়াকুলি আনিল মাসিয়া গুনাহ ছাড়তে হবে দুই নাম্বার ওয়াসানি আইয়ান্দামা আলা ফাইলিহা যেই গুনাহ থেকে তওবা করতেছেন সেই গুনার উপর আপনাকে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তিন নাম্বার ওয়াসালিস আইয়াযিমা আল্লাহ ইয়াউদ ইলাইহা আবাদা কখনো জীবনে সেই গুনাহ করবেন না দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যদি গুনাহটা মানুষের হকের সাথে সম্পৃক্ত হয় তাহলে চার নম্বর শর্ত হলো ওয়া আইয়াবরা আন হাক্কি সাহিবিহি যারা হক নষ্ট করেছেন তার সাথে মীমাংসা করতে হবে টাকা পয়সা মাল সম্পদ হলে যার হক নষ্ট করেছেন ফেরত দিতে হবে যদি তাকে প্রহার করে দেখেন দিবসকায় সমালোচনা করে তার সম্মান নষ্ট করে দেখেন তার কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করতে হবে যদি এই চারটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার তওবা সঠিক হবে আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে ফাইন ফকিদা আহাদুস সালাসা লাম তাসহা তওবাতুহু একটা শর্ত যদি পাওয়া না যায় আপনার তওবা বিশুদ্ধ হবে না অতএব বলতেছিলাম সবে বরাতে সকলের গুনাহ মাফ করবে ইল্লা লি মুশরিকিন নাও মুশাহিনিন যার সাথে শিরিকের সম্পর্ক মুশরিক তার গুনাহ মাফ করবে না দুই নম্বর মুশাহিন যারা হিংসা বিদ্বেষ পোষণকারী তাদের গুনাহ কি করবে না মাফ করবে না মুসলমানের সাথে শিরিকের কোনো সম্পর্ক থাকতে পারে একজন মুসলমানের জীবন যাবে কিন্তু সেই শিরিক গুনাহ করতে পারে আল্লাহ রাসূল হযরত মুআযকে বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআন আল্লাহর সাথে শিরিক গুনাহ করবে না ওয়া ইন কুতিলতা আও হুররিকতা যদি তোমাকে হত্যা করা হয় মরে যাও যদি আগুনের মধ্যে পোড়ানো হয় ঈমানের উপর তাওহীদের উপর পড়ে জান্নাতি হয়ে যাও তারপর শিরিক গুনাহ করে তুমি জাহান্নামে হয়ে যাও অতএব ঈমানদারের সাথে শিরিকের কোনো সম্পর্ক থাকতে পারে মুসলমান এই জন্য মৃত্যু পর্যন্ত শিরিক গুনাহ করবেন না অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে দেন অন্তরের মধ্যে মহাব্বত জাগা দেন কি জাগা দেন সকলের জন্য মহাব্বত সকলের জন্য ভালোবাসা অন্তরের মধ্যে জাগা দেন তাহলে ওয়াদা করেন আমরা মৃত্যু পর্যন্ত শিরিক গুনাহ করব শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে দুই নম্বর হিংসা বিদ্বেষ অন্তর থেকে বের করে দেব অন্তরের ভিতরে মানুষের মহাব্বত মখলুকের মহাব্বত আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত অন্তরের মধ্যে জায়গা দিব সবগুলার সাথে আমাদের সম্পর্ক হবে মহাব্বতের হিংসার কোনো কি হবে না সম্পর্ক হবে না আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন তিন নম্বর হুকুকুল্লাহ আল্লাহর হকের বিচার হবে তিন নম্বর আদালতে আল্লাহর হকের মধ্যে এক নম্বর সলাত পাঁচ ওয়াক্ত নামাজ বলেন কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব কম না বেশি হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং হাদিসে আছে ফাইন সলোহা সলোহা সাইরু আমালিহি যার নামাজ ঠিক তার সমস্ত কাজগুলা সমস্ত আমলগুলা ঠিক করে দিবেন কে ইমানদার বেনামাজি হতে পারে হাদিসে আছে আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ ইমানদার এবং কাফেরের মাঝখানে পার্থক্যকারী হলো নামাজ ইমানদার আজান দিলে নামাজ পড়ে আর কাফের বেঈমান নামাজ পড়ে না কাফের বেঈমান কি পড়ে না নামাজ পড়ে না আল্লাহ রাসূল ইরশাদ করেছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ প্রত্যেক জিনিসের একটা মার্কা আছে আওয়ামী লীগের মার্কা কি বিএনপির মার্কা কি ইসলামী আন্দোলনের মার্কা কি হাত পাকা ওয়া আলামুল ঈমানি আস-সালাহ ঈমানের মার্কা হলো নামাজ ঈমানের মার্কা কি নামাজ অতএব একজন ঈমানদার একজন মুমিন বেনামাজি হতে
পারে না বেনামাজি হতে নামাজ ঠিক করেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করবেন তাহলে বাকি সবকিছু ঠিক করে দিবেন কে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন ভালো করে নামাজ পড়ো নিশ্চয়ই তোমার নামাজ যদি সঠিক হয় এই নামাজ তোমাকে বেহায়া বনা বেলাল্লা বনা গরহিত গুনাহের সমস্ত কাজ থেকে নামাজ বিরত রাখবে সুবহানাল্লাহ অতএব শিরিক গুনাহ করব না মৃত্যু পর্যন্ত বলেন কি করব না শিরিকের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না দুই নম্বর মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ব না সময়মতো জামাত সহকারে মসজিদে নামাজ পড়ব সময়মতো পড়তে না পারলে কোনো অসুবিধা হয়ে গেলে কাজা হলো করে দেব মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়ব না মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব এবং শিরিক গুনাহ করব না শিরিকের সাথে সম্পর্ক থাকবে না এই দুইটা ওয়াদা কারা কারা করতে পারবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান اللهم تقبل اللهم تقبل اللهم تقبل اي الله আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর ঈমানের উপর অটল থাকার শিরক থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন মৃত্যু পর্যন্ত আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক নসিব করুন আমিন অনেক মা বোনরা এসেছেন অনেক মা বোন আছে রোজা রাখে নামাজ পড়ে মা বোনদের জন্য রোজা একেবারে সোজা নামাজ হচ্ছে বড় বোঝা রোজা কি সোজা আর নামাজ কি বোঝা অথচ হাদিসে আছে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ যেই মা বোনরা চারটা কাজ করবে কয়টা জান্নাতের আটটা দরজা আল্লাহ রসুল বলেন যে মন চায় সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এক নম্বর ইদা সল্লাত খামসাহা যেই মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বর ওয়াসামা শাহরাহা রমজান মাসে ফরজ রোজা রাখবে তিন নম্বর ওয়াহসনাত ফরজাহা লজ্জা স্থান হেফাজত করবে বেহায়াপনার সাথে বেলাল্লাপনার সাথে পর্দাহীনতার সাথে কোনো সম্পর্ক থাকবে না পরকিয়ার সাথে সম্পর্ক থাকবে না চার নম্বর ওয়াত বালাহা স্বামী যদি হালাল বৈধ কোনো হুকুম করে সেটা পালন করবে কয়টা কাজ এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নম্বর রমজানে রোজা রাখবে তিন নম্বর লজ্জা স্থান হেফাজত করবে চার নম্বর স্বামীর অনুসরণ করবে রসুল বলেন ফাল তাদখুল মিন আজাব ওয়াবিল জান্নাতের সাত জান্নাতের আটটা দরজা যেই দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে প্রবেশ করবে সুবহানাল্লাহ অতএব মা বোন যেন নামাজ পড়ে আপনার স্ত্রী যেন নামাজে হয় আপনার স্ত্রী বেনামাজে হলে ঘরের মধ্যে শান্তি আসবে অশান্তির মূল হলো বেনামাজি হওয়া যেই ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর রহমত নাই সেই ঘরে আল্লাহর বরকত নাই আপনি নামাজি হবেন স্ত্রী যদি বেনামাজি হয় আপনি নামাজি সন্তান যদি বেনামাজি হয় কেয়ামতের ময়দানে তারা জাহান্নামে হলে আপনাকে টেনে হিজড়ে জাহান্নামে নিয়ে যাবে কোরআনের আয়াত কোরআনের আয়াত অতএব নিজেদের বাঁচতে চান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজ জাহান্নাম থেকে বাঁচেন পরিবারকে বাঁচান নিজ নামাজে হন স্ত্রীর হাতে ধরে পায়ে ধরে যেভাবেই হোক না কেন স্ত্রীকে নামাজি বানান ফতোয়ার কিতাবে আছে স্ত্রীকে বারবার বলার পরও নসিহত করার পরও শাস্তি দেওয়ার পরও যদি বেনামাজি থাকি যায় নামাজ না পড়ে ওই বেনামাজি স্ত্রী রাখার দরকার নাই নমাজি স্ত্রীর ব্যবস্থা করে অতএব যদি নামাজ পড়বেন স্ত্রী পরিবার পরিজনকে নামাজে বানাবেন আল্লাহ সকলকে তৌফিক নসিব করুন বলেন আমিন এই দিয়ে এলান করা হলো আগামী 28 29 ফেব্রুয়ারি এবং পহিলা মার্চ পহিলা কি সর্বনাই বার্ষিক মাহফিল লক্ষ লক্ষ মানুষ জাকিরিন সালেহিন নেককার আল্লাহর বলেরে আসবেন সেখানে যাবেন ওলিদের সহবতে বসলে আল্লাহ পাক হয়তো কলমের অবস্থা কি করে দিবেন পরিবর্তন আপনার পাশে দেখতেছেন না যারা যাদের সাথে সর্বনাশের সাথে সম্পর্ক নিজের এলাকায় খেয়াল করেন না প্রত্যেকের জামা পোশাক রসুলের সুন্নত ওয়ালা হয়ে গেছে আগে মুখে দাঁড়িয়ে ছিল না এখন মুখে দাঁড়িয়ে আছে সুদ কায়দা গোশ কায়দা প্রত্যেকের পরিবার পর্দা মতে চালাইতে চায় এটা কোরআন হাদিস দিয়ে বলতে হবে না আপনি দেখতেছেন না আপনি কি গাছ কেমন পরিচয় তো ফলেই দিবে ফলেই তো বলবে গাছ কেমন অতএব সমালোচনা পরিহার করেন আল্লাহ আকল দিয়েছেন বিবেক দিয়েছেন বিবেক দিয়ে চিন্তা করেন আমার এলাকায় যাদের সাথে চরমনার সাথে সম্পর্ক আছে
হক আল্লাহর ওলীদের সাথে সম্পর্ক আছে তাদের লেবাস পোশাক আদব আখলাক চরিত্র ইবাদত বন্দেগী দেখেন দেখে শিক্ষা হাসিল করেন নিজও যান সেখানে গিয়ে ঘুরে আসেন কেমন লাগে বাহিরে বাহিরে বদনামি তো অনেক করেছেন এখন কাছে গিয়ে সবকিছু দেখে ভালো লাগলে গ্রহণ করবেন ভালো না লাগলে তিন তালাক দিয়ে দিবেন কোনো সমস্যা আছে আগে যান সময় দেন আল্লাহর কাছে দোয়া করেন الله باك شكل كي قبول كرونا آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين أي الله غبيرتي أي الله تمار درباري بكو كرمت دوتو حد تولا ديه دايا بان مهرباني كري عباد جيبان رتباب نك عمال قولي قبول فرما أي الله باك عماد بطك جيبان رتباب گناه دا معاف كري داو اے اللہ مجھے سٹھا بڑا سگرا کو میرا ظاہر باتیں دے شرک بدعات اے اللہ زتو درنر گناہ رہے چھے اللہ تمہیں معاف نہ کر لے کے معاف کر بے اے اللہ تمہار جن بندہ رب اپنائی اما در کسے تو تمہیں جڑار گناہ رب اپنائی اے اللہ تمہیں معاف نہ کر لے امرہ کر کسے جبو مہر بانی کرے اما در زیبان در شمشت گناہ گلہ معاف کرے دا اے اللہ دنیا رمد مشار کا مرسج گھٹتے بھرینا پی بڑر کا مرسج گھٹتے بھرینا بیشی گرم سج گھٹتے بھرینا بیشی ٹھنڈا سج گھٹتے بھرینا گنانی کبر گلے کبر راز آپ کم نے سج کرو جہنم راز آپ کم نے سج کرو اے اللہ مہربانی کرے اپا دے زیبان سمست گنا گلا مف کرے داو گناہوں کی کشتی ڈبا دے خدایا تو دریائے رحمت بہا دے خدایا گناہوں میں ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری اے میرے مولا اے میرے باری اے اللہ مدر ابا مر گناہ معاف کر داو زدر ابا اما قبر چولے گا سے جنت ٹکرہ بنایا داؤں زدر ابا اما سے حیات تنیبہ نصف فرماؤں اے اللہ ای مدرسہ کے قبول فرماؤں مدرسہ پوری چالک مورانا نصیب الدین شاب اللہ قدم محنت کرتے سن اے اللہ مفتی بوشی شاب قدم محنت کرتے سن اے اللہ مدرسہ اساتذہ کرام سترو متعلقین محبین اللہ شکل کے قبول فرماؤں اے اللہ مدرسر جو تو ضرورت سے غائب تھے کہ بیوستہ کرے دا اے اللہ ذرا بیبیتن بابی شہر سکیتے کرے چین اخلاص شہید قبول فرماؤ ذرا دعا چاہیے سن تمہیں تو انتر جمی زی ادش چاہیے سن اللہ ادش مدد پوری پڑھنا شفلت عطا فرماؤ اے اللہ باق ذرا اوشستو شفایا عاجلہ کاملہ نصیب فرماؤ جو ٹل کوٹن رک بلا مصیبت کے حفاظت فرماؤ شست درشت باقی جیبون تمہر عبادت بندگی کرتا ہوں فنگ نصف فرماؤ اے اللہ باک عباد شکل جنہ حلر لی ذکر ببستہ کرے داؤ عزت احترام شمن بدی کرے داؤ امراض روحانی جسمانی تکے حفاظت فرماؤ اے اللہ باد دشمن در کے دوست بنی داؤ شتر در کے مطر بنی داؤ প্রত্যেকেই হিংসা মুক্ত বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক নসিব ফরমাও পরস্পর হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী হয়ে চলার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও আয় আল্লাহ পাক মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ যারা পাকড়ি পেয়েছেন আয় আল্লাহ বিভিন্ন ক্লাসের মধ্যে পড়তেছেন সকলকে ভালো হাফেজ আলেমে হকানি রব্বানি হওয়ার তৌফিক নসিব ফরমাও আয় আল্লাহ পাক এই মাদ্রাসার দিন দিন উন্নতি এবং তরক্কি عطا ফরমাও আয় আল্লাহ পুরো বিশ্বের মধ্যে যেন খেদমত করতে পারে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে সেই ব্যবস্থা করে দাও اے اللہ باق مدرسر پوری چالک در حیاتر مدد برکت نصیب فرماؤ اے اللہ صحت عافیت عطا فرماؤ اے اللہ باق عبد شکل کے بار بار حج بیت اللہ ابن زیارت مدینہ نصیب فرماؤ اے اللہ باق جد قومی مدارس دینی جد مدارس ایسے مساجد مکاتب اللہ حفاظت فرماؤ علماء کرم ذرا سن اللہ تدر عزت احترام بدی کرے داؤ
আল্লাহ আমাদের দেশের মধ্যে উলামায়ে মাহবুসিন ফি সিজিন যারা আছে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ সকলের উপর তোমার হাস রহমান নাযিল ফরমাও সকলকে আসমানে জমিনে তমাম বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমানদের উপর নুসরতকে দায়েম কায়েম ফরমাও মসজিদুল আকসা নিসকুন হতে হেফাজত ফরমাও আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে হেদায়ত নসিব ফরমাও আয় আল্লাহ ইসরায়েলি জালেমদের সাথে যারা সহযোগিতায় আছে হেদায়ত থাকলে হেদায়ত দাও হেদায়ত না থাকলে সকলকে তুলে বলে ধ্বংস করে দাও اللهم أهلكهم كما أهلكت فرعون ونمرود اللهم اجعلهم كالعهن المنفوش وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين كيف ود يا ربك رودر يسرب بتحاكنم غاب مكة منزلم غادر مدينة جاكنم بردره باب السلام آيام بگريم زار زار غهب باب جبرائيل لدشور وويلا كنم جس گڑی نکلے ہمارے تن سے جا کلمة توحید ہو ورد زبا ششم دارم از گنا پاکم کنی پیش ازا کندر لحد حاکم کنی اندر آدم کس بدن جانم بری از جہابا نور ایمانم بری ربنا یا ربنا یا ربنا آتنا مقصودنا مطلوبنا ربنا یا ربنا یا ربنا کر لے تو مقبول میری یہ دعا اے اللہ زی معبون را محفل عشسن واس نصیحت کشت کرے شنسن شکل کے عابدہ زاہدہ قانتہ حشب قبول فرما شکل کے دیندار متقی پرہزگر بنایا دا پرتکر پوری بر کے جنتی شکی پوری بر حشب گٹن کرر توفنگ نصیب فرما رب ارحمہما کما رب یعنی صغیرا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين امين 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 وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين